আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন বা এগারো থেকে বিশতম গ্রেড যে কোনো চাকরির প্রস্তুতিতে আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে গণিত। অবশ্যই গণিত আপনাকে সবচেয়ে যেমন এগিয়েও নিয়ে যেতে পারবে, তেমন সবচেয়ে পিছিয়েও রাখতে পারবে। আপনি গণিতের একটা টপিক্সে যদি দুর্বল থাকেন, সেই টপিক্সটাই আপনাকে অনেক পিছিয়ে নিয়ে যাবে। এই জন্য আজকের এই গণিতের একটা বিশটি টপিক্সের নোট আমি আপনাদেরকে দিচ্ছি, একটা টপিক্সগুলো দেখাচ্ছি আর কি। এইগুলো মূলত বিসিএসের ক্ষেত্রে নয়, বিসিএসের ক্ষেত্রেও এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, কিন্তু আমার এই নোটটা বা এই সাজেশনটা মূলত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা, এই দুইটা পরীক্ষার ভিত্তি করে। এছাড়া এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরির প্রস্তুতির জন্য আমার এই সাজেশনটা বেশি কার্যকরী হবে। এবং অবশ্যই বিসিএসের জন্য আপনার এই এই টপিক্সগুলো বিসিএসের জন্য তো 100% শিওর আপনার পড়া লাগবেই লাগবে, পাশাপাশি ওইগুলাতেও অনেক কাজে আসবে। ঠিক আছে, অনেক আলোচনা না করে এখন শুরু করি যে কী কী পড়তে হবে, কেন, মানে কোন কোন টপিক্সে কী কী পড়তে হবে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি। গণিতে আপনার প্রথমে আমি রাখছি সংখ্যার ধারণা। এখানে মূলত সংখ্যার ধারণা বলতে এর ভিতরে যেমন মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, দশমিক সংখ্যা, আপনার অসীম সংখ্যা, সসীম সংখ্যা, সংখ্যা রিলেটেড নিচের কোনটি ছোট কোনটি বড়, বা এই সংখ্যা রিলেটেড যত প্রশ্ন আসে সব প্রশ্ন এই সংখ্যার ধারণার মধ্যে পড়ে। মোটামুটি আপনি যদি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বা নিবন্ধনের জন্য কোনো একটা গাইড কিনেন, সেখানে এই সংখ্যার ধারণাতে একটা টপিক্স থাকবে, অধ্যায় থাকবে, সেখানে যদি আপনি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়েন সেখান থেকে এক দুই নাম্বার কমন পড়বে। এখান থেকে কিন্তু দুই নাম্বার আসার সম্ভাবনা বেশি, এখান থেকে দুই নাম্বার আসার সম্ভাবনা বেশি, এক নাম্বার তো শিওর আসবেই, 100% শিওর। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে লসাগু ও গসাগু। লসাগু গসাগু থেকে আমাদের প্রায় সময় প্রশ্ন আসে, 99% ও বলতে পারেন, আবার 100%ও বলতে পারেন। ঠিক আছে, কারণ প্রায় সময় আসে, হঠাৎ আসে না একটা প্রশ্ন। তবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনি ধরে রাখতে পারেন যে 100% শিওর এখান থেকে একটা প্রশ্ন হবে, হয় ডাকের অঙ্ক আসবে অথবা অন্য সিস্টেমে আসবে, যেভাবেই হোক একটা লসাগু থেকে একটা প্রশ্ন আসবে। আচ্ছা, তিন নম্বর আছে ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে আপনার কেমন প্রশ্ন হতে পারে? ভগ্নাংশ থেকে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 100% শিওর একটা প্রশ্ন হবে। এখন কেমন প্রশ্ন, যে দশমিকের ভগ্নাংশ আসতে পারে, বা ভগ্নাংশ আপনার তিন চারটা ভগ্নাংশ দিয়ে দিব, এখান থেকে সরল করা লাগবে, এই টাইপের আর কি। ভগ্নাংশের সাথে রিলেটেড যত অঙ্ক আছে সেটা আমি এখানে রাখছি, তো এখান থেকে একটা প্রশ্ন শিওর আসবে। চার নম্বরে আছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা থেকে 100% শিওর একটা প্রশ্ন আসবে, এটা বিসিএস বলেন, প্রাইমারি, নিবন্ধন, যে কোনো পরীক্ষায় দশমিক থেকে একটা প্রশ্ন আসবে। এখন দশমিকের মধ্যে আবার কিছু আছে, বেশ কিছু অঙ্কের ক্যাটাগরি আছে, এগুলো একটু ভালোভাবে জেনে নেবেন। দশমিক সংখ্যার বা ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশের গুণ, এগুলো পড়তে হবে কিন্তু আপনাদের। দশমিক সংখ্যার গুণ, দশমিক সংখ্যার ভাগ, এটাও পড়তে হবে। আচ্ছা, বর্গমূল নির্ণয়, পাঁচ নম্বর টপিক্স হচ্ছে বর্গমূল নির্ণয়। এখান থেকে প্রাইমারি শিক্ষক নিবন্ধনে 100% শিওর একটা নম্বর আসবে, আপনারা নিশ্চিন্তে মন দিয়ে পড়েন, একটা নম্বর এখান থেকে আসবেই। বর্গমূল নির্ণয় করা, বর্গমূল নির্ণয় করা কীভাবে নির্ণয় করতে হবে সেটা বের করতে হবে, জানতে হবে। দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করাও জানতে হবে। এখানে দশমিক সংখ্যার বর্গমূল থেকে প্রচুর প্রশ্ন আসে, নর্মালি বর্গমূল থেকে নির্ণয় করা প্রশ্ন খুব কম আসে, দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়টা বেশি আসে, এই জন্য এই দুইটা নিয়ম আমাদের ভালোভাবে জানতে হবে। আচ্ছা, সরলীকরণ,
মানে সরল অঙ্ক আর কি, অনেক সময় প্লাস মাইনাস অনেকগুলো মাইনাস দিয়ে ব্র্যাকেট ট্যাকেট দিয়ে একটা হিজি বিজি অবস্থা করে একটা প্রশ্ন আসে। তো এই জন্য এটা 99% বা 80% বা 90% সম্ভাবনা আছে একটা প্রশ্ন আসার। এই সরল অঙ্কটা প্রায় পরীক্ষায়, প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, আসলে অনেক পরীক্ষা দিই তো অনেক অভিজ্ঞতা আছে যে কোথায় থেকে কোন প্রশ্নটা হয় বা কোনটা অধ্যায় থেকে কেমন প্রশ্ন হয় সেটা ভালো একটা ধারণা আছে। আচ্ছা, 7 নম্বর টপিকস হচ্ছে অনুপাত। অনুপাত থেকে তো অবশ্যই প্রশ্ন হবে, 100% শিওর, 1 নম্বর বা 99%। তবে একটা বিষয় কি, আসলে সব অঙ্ক তো এক পরীক্ষায় আসে না, দেখা যায় মনে আছে আপনার লাভ করতে থেকে 2টা অঙ্ক এসে পড়ছে, এখান থেকে আসছে না, এইরকম হইতে পারে আর কি, কিন্তু অঙ্ক আসবেই। আচ্ছা, গড় অঙ্ক থেকে প্রশ্ন আসে, যেমন একজন ক্রিকেটার প্রথম 5 ওভারে এত রান করছে, শেষের 5 ওভারে এত রান করছে, সে মোট কত রান করছে, এই টাইপের প্রশ্ন আসে আর কি গড় অঙ্ক। তো গড় অঙ্কগুলো সহজ হয় এবং এগুলো আমাদের অবশ্যই ভালোভাবে ধারণা নিতে হবে, এটা 99% সম্ভাবনা আছে আসার 1টা নাম্বার। আচ্ছা, এরপর 9 নম্বরে আছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের তো অনেক অঙ্ক আছে, যেমন যে ছাত্রাবাসের অঙ্কগুলো আছে, যে এতজন ছাত্র আসলো, এতদিন পরে এতজন ছাত্র চলে গেল, হ্যাঁ, কতজন ছাত্র এই বাকি খাদ্যে কতদিন চলবে, এই টাইপের অঙ্কগুলো যতগুলো আছে এগুলো হচ্ছে ঐকিক নিয়মে করতে হয়, এবং এই অঙ্কগুলো থেকে প্রচুর অঙ্ক আসে ঐকিক নিয়ম থেকে। 1 নম্বর 100% ধরে রাখেন, কোনো না কোনোভাবে 1 নম্বর আসবেই। সময় দূরত্ব গতিবেগ, এখান থেকে 1টা বা 2টা প্রশ্ন 100% শিওর আসবে। এখন সময় দূরত্ব গতিবেগ বলতে কোন ধরনের অঙ্ক, আবার সময় বলতে দেখেন নৌকার যে অঙ্ক আছে, যে একটি নৌকা ঘন্টায় 8 কিলোমিটার যায়, আবার ঘন্টায় সূত্রের অনুকূলে 8 কিলোমিটার যায়, প্রতিকূলে ফিরে আসে মোট কত সময় লাগে, এই হচ্ছে সময়ের অঙ্ক। ট্রেনের অঙ্ক আছে সময়ের অঙ্কের মধ্যে, দূরত্ব কত দূরত্ব অতিক্রম করে, বা গতিবেগ নৌকার গতিবেগ কত, ট্রেনের গতিবেগ কত, এইসব, বা ট্রেন কত সময়ে এই দূরত্ব অতিক্রম করবে, সময় দূরত্ব গতিবেগ, এগুলা থেকে 1 বা 2টা প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ। 11 নম্বর টপিকস হচ্ছে শতকরা। এখান থেকে তো এটা তো বলার তোর অপেক্ষাই রাখে না যে শতকরা থেকে 100% শিওর একটা প্রশ্ন কমন পড়বে, আপনি শুধু একটু নোট করে ভালোভাবে মনোযোগ সহকারে একটু পড়েন, ইনশাআল্লাহ আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। লাভ ক্ষতি থেকে মুনাফা, লাভ ক্ষতি আসল, এইসব থেকে একটা প্রশ্ন আসে 100% শিওর। এখান এই অধ্যায়টাও ভালোভাবে পড়তে হবে। ক্ষেত্রফল ও পরিমাপ, ক্ষেত্রফল আর পরিমাপ থেকে কেমন প্রশ্ন আসে, এখানে যেমন তাকে একটি বাগানের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এর চারদিকে 2 মিটার ছড়া একটি রাস্তা আছে, বাগানের ক্ষেত্রফল কত বা রাস্তার ক্ষেত্রফল কত, অথবা পরিমাপ, এই ধরনের অঙ্কগুলো আর কি এই ক্ষেত্রফল ও পরিমাপ অধ্যায়ে থেকে আসে। তো এই ক্ষেত্রে আমাদের এখান থেকে 1টা নাম্বার কমন পড়বে, আসবেই, এগুলো কিন্তু পরিমিতির অঙ্ক, তো একটা প্রশ্ন আসবেই পরিমিতি থেকে। ধারার অঙ্ক আসে অনেক সময়, দেখবেন যে এত 8, 10, 12, 16 মাঝে কী বলবে, শূন্যস্থানে কী বলবে, এই ধরনের প্রশ্ন আসে, অথবা একটি সংখ্যার প্রথম পদ 1 এবং শেষ পদ 99, হ্যাঁ, ধারাটির একটি ধারার প্রথম পদ 1 শেষ দ্বিতীয় পদ 2, 3 প্লাস প্লাস দিয়ে আপনার লাস্টে 99 দিল, মানে 1 থেকে 99 সংখ্যাগুলোর ধারার সমষ্টি কত, এই টাইপের অঙ্ক আসে সামান্ত সমান্তর ধারা বা গুণোত্তর ধারা থেকে। বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারি শিক্ষক নিবন্ধন বা অন্য যে কোনো এই 11 থেকে 20 গ্রেডের চাকরির পরীক্ষাগুলোতে বেশিরভাগ সমান্তর ধারা থেকে, সমান্তর ধারা থেকে প্রশ্ন আসে, সমান্তর ধারা। তো এখান থেকে 100% একটা ধরে নিতে পারেন প্রশ্ন আসবে। বীজগণিতীয় সূত্রাবলী, আচ্ছা, এখান থেকে তো 1টা বা 2টা প্রশ্ন আসে,
বেশিও আসতে পারে। বীজগণিতের সূত্র বলি মানে যে মান নির্ণয় করা আর কি, যে এ প্লাস বি সমান এইট, এ বি সমান নাইন, তাই ডি মাইনাস বি হোল স্কোয়ার সমান কত, বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এই টাইপের আর কি মান নির্ণয় করা, মান বের করা বা অনুসিদ্ধান্ত দিয়ে প্রয়োগ প্রমাণ করা, এইসবের অঙ্ক এক দুইটা শিওর আসবে, 100% শিওর। সূচক, সূচক সূচক থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায়, দেখা যায় প্রায় সময় সূচক থেকে প্রশ্ন আসে, এই জন্য 99% সম্ভাবনা আছে এখানে থেকে একটা প্রশ্ন, লগারিদম থেকেও 99% সম্ভাবনা আছে, লগারিদম থেকে 99% সম্ভাবনা আছে যে একটা প্রশ্ন এখান থেকে হবে। এইখানে আর একটা ব্যাপার আছে, সূচক আর লগারিদম এই দুইটা একত্রে 100% শিওর একটা প্রশ্ন আসবে, মানে এটা হচ্ছে বিসিএস বলেন প্রাইমারি নিবন্ধন যে কোনো চাকরির পরীক্ষায় হয় সূচক থেকে একটা আসবে না হয় লগারিদম থেকে, সূচক বা লগ দুইটা থেকে একটা প্রশ্ন শিওর আসবে 100% শিওর, এই জন্য দুইটা অধ্যায় আমাদের ভালো করে জানা রাখবে। আচ্ছা, একটা উৎপাদক 100% শিওর আসবে যে কোনো পরীক্ষায়, সেট, সেট থেকে অঙ্ক আসার সম্ভাবনা থাকে, সেট, সেটের কিছু আমাদের অঙ্ক জানি আমরা যে সেট অঙ্ক থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তবে সেট থেকে কম আসে, বিশেষ করে আপনার এই প্রাইমারি বা নিবন্ধন পরীক্ষায় সেটের অঙ্ক একটু কম আসে, তবে অধ্যায়টা একটু পরে নিতে হবে, যদি এসে বসে থাকে তখন কিন্তু ধরা। আচ্ছা, এরপর 20 নম্বর টপিক্সে আমি যেটা রাখছি সেটা হচ্ছে জ্যামিতি, জ্যামিতিতে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, বর্গ এবং আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, বর্গ, আয়তক্ষেত্র, এই যে জ্যামিতিক যে বিষয়গুলো আছে এইগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে হবে, সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, পরোক্ষকোণ, পূরককোণ, এই বিষয়গুলো আমাদের একটু ভালো ধারণা নিতে হবে, এবং বর্গ সম্পর্কে ধারণা নিতে হবে, বর্গের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কে জানতে হবে, বর্গের পরিসীমা নির্ণয় সম্পর্কে জানতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ কীভাবে নির্ণয় করা লাগে, আয়তক্ষেত্রের পরিসীমা কীভাবে নির্ণয় করতে হয়, বর্গ, আয়তক্ষেত্র, রম্ব, সেগুলোর কর্ণ নির্ণয়ের সূত্র জানতে হবে, কর্ণ সম্পর্কে ধারণা নিতে হবে। এই হচ্ছে ওভারঅল গণিতের মোটামুটি একটা সাজেশন, মোট আপনি ধরে ধরে যদি এই 20টা টপিক শেষ করতে পারেন 100% শিওর, আপনার যদি 20 নম্বরের পরীক্ষা থাকে মানে গণিত থেকে যদি 20টা প্রশ্ন হয় সেখান থেকে 17-18টা প্রশ্ন ডিরেক্ট কমন পড়বে। ডিরেক্ট কমন পড়বে 17-18টা প্রশ্ন ডিরেক্ট কমন পড়বে, এবং গণিতে সবচেয়ে ভালো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বেশি বেশি বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে, বিগত সালের প্রশ্ন সলভ করা লাগবে, বিগত সালের প্রশ্ন থেকেই বেশিরভাগ প্রশ্ন রিপিট হয়, প্রাথমিক সহকারী শিক্ষক এবং নিবন্ধন পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়, বিগত সালের প্রশ্ন রিপিট হয়, তাই মনোযোগ দিয়ে আমাদের বিগত সালের প্রশ্নগুলো সলভ করা লাগবে, এবং রিপিট অনেক সময় রিপিট না হলেও সেই দাঁচেই অঙ্ক হয়, অবশ্যই সেই দাঁচ থেকে অঙ্ক হয়, তাই আমাদের এই বিষয়টা মাথায় রেখে প্রচুর পরিমাণ গণিত হচ্ছে আপনার যত বেশি চর্চা করে রাখবেন, যত বেশি চর্চায় রাখতে পারবেন তত বেশি আপনি পারবেন, আর গণিতের নাম্বারগুলো হচ্ছে এমন যে আপনি কোনো সময় আপনার নাম্বার যদি পারেন কাটার কোনো সুযোগ নেই, আপনার অঙ্ক পারলে 1 নম্বর শিওর হয়ে যাবে, আর না পারলে আপনি নিয়ম না জানলে বা না পারলে সেখান থেকে নাম্বার পাওয়ার কোনো সুযোগ নাই। সো সবাই ভালো থাকবেন, সকলের জন্য সফলতা কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ।